হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বর্ষা, যেমন নাম তেমন দেখতে। তো এই সুন্দরীর সাথে নতুন করে পরিচয় করে এদের মতো কিছুই নেই, কারণ বর্ষাকে এপার বাংলা ওপার বাংলার বাচ্চা বাচ্চারাও চিনে। বর্ষা খুবই অল্প বয়সে এবং খুবই অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার বানিয়ে হয়ে উঠেছেন বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউব সেলিব্রিটি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্ষা কেন এখন পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করছে না, এবং বর্ষা কি সত্যি পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবার ফেরত এসেছেন। এই সব বিষয়ে আমরা খুবই সংক্ষেপে জানবো। তো আপনি যদি কিউট গার্ল বর্ষাকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কিউট অভিনেত্রীর আসল নাম আশা খাতুন, ডাকনাম বর্ষা, এবং ভক্তরাও তাকে বর্ষার নামেই চিনে। বর্ষার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার পাটিকা বাড়ি বলে একটি গ্রামে। বর্ষার জন্মসাল হল 2008। 2022 সালের হিসেব অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র 14 বছর। তো বুঝতেই পারছেন বর্ষা এখন অনেক বাচ্চা, কিন্তু পার্সোনালি বর্ষাকে দেখে 16 বছরের মনে হয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। আর যেমন জানেন, বর্ষা পরিবারে মোট 4 জন রয়েছে, বর্ষার মা বাবা এবং তার ভাই সুজন। বর্ষার বাবা পেশায় একজন টোটো চালক, তবে আমার মনে হয় বর্ষার বাবাকে এখন আর টোটো চালাতে হবে না, কারণ বর্ষা বর্তমানে তার বাবার চেয়ে 10 গুণ বেশি টাকা আয় করে ইউটিউব থেকে। তাছাড়াও আমরা জানতে পেরেছি বর্ষাকে তার বর্ষা অফিসিয়াল চ্যানেলে ভিডিও তৈরি করতে সবচেয়ে বেশি সাহায্য করে তার বাবা। তো এখানে একবার ভেবে দেখুন, এমন বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার, এমন বাবা সবার ভাগ্যে জোটে না। তো যাই হোক, বর্ষা বর্তমানে তাদের গ্রামের একটি সরকারি স্কুল থেকে ক্লাস 9-এ লেখাপড়া করেন। বর্ষার উচ্চতা 5 ফুট এবং তার ওজন প্রায় 38 কেজি। তার চোখের রং এবং চুলের রং কালো, কিন্তু গায়ের রং ফর্সা। আর আমি আগেই বলেছিলাম, বর্ষাকে যদি আপনি অরিজিনাল একবার দেখেন তাহলে আমি লিখে দিতে পারি আপনি বর্ষাকে দেখে ক্রাশ খেতে বাধ্য হবেন। তো এবার জানবো বর্ষা এখন কেন পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করা ছেড়ে দিয়েছে। তো যেমন জানেন, বর্ষা একটি ইন্টারভিউ মাধ্যমে জানিয়েছিলেন তার নাকি পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে 1 বছরের চুক্তি ছিল, এবং এখন নাকি 1 বছর শেষ হয়ে গেছে, আর তাই নাকি বর্ষা এখন পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করছে না। আমার 1 বছর এগ্রিমেন্ট করা ছিল, আমার 1 বছর এগ্রিমেন্ট পূর্ণ হয়ে গেছে, ওখান থেকে আমি চলে এসেছি। কিন্তু বন্ধুরা, আমরা অনেক রিসার্চ করার পর জানতে পেরেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে বর্ষা এবং তার পরিবারের পার্সোনাল কিছু প্রবলেম ছিল, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আর তার জন্য খুবই দুঃখিত। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি কারো পার্সোনাল লাইফের কথা শেয়ার করে কাউকে দুঃখ না দেওয়াটাই ভালো। তো সেটা যাই হোক, আপনারা অনেকে কমেন্টে লিখেছেন বর্ষাকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরিয়ে আনা হোক, কারণ বর্ষাকে ছাড়া পল্লিগ্রাম টিভি চ্যানেল ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিই, বর্ষা এই জন্মে আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসবে না, আর বর্ষাকেও পল্লিগ্রাম টিভি চ্যানেল আর কখনোই গ্রহণ করবে না। কারণ মনে রাখবেন, বর্ষার সাথে পল্লিগ্রাম টিভি চ্যানেলের বিশাল বড় একটা গন্ডগোল ঘটেছে, আর সেই গন্ডগোলটা কি সেটা দয়া করে জানতে চাইবেন না। তো বন্ধুরা, এই ছিল খুবই একটা সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।